বাংলাদেশ আওয়ামী লীগ গলাচিপ উপজেলা শাখার রতনদি তালতলী ইউনিয়নের একটানা 30 বছরের ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান চেয়ারম্যান গোলাম মোস্তফা খান আবারও নৌকা প্রতীক নিয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেন। সমগ্র বাংলাদেশে প্রথম ধাপে 330টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ 11 এপ্রিল। এরই ধারাবাহিকতায় পটুয়াখালী জেলার গলাচিপ উপজেলায়ও 4টি ইউনিয়নে ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ ঘোষণা হওয়ায় প্রতিটি ইউনিয়নের সম্ভাব্য প্রার্থী ও সাধারণ জনগণের মাঝে বইছে নির্বাচনী হাওয়া। এছাড়া রতনদি তালতলী ইউনিয়নের কাটাখালি বাজারের সাধারণ জনগণের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। উক্ত গণসংযোগে অংশগ্রহণ করেন ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অগণিত সাধারণ জনগণ। সেবা করে আসছি, এই সেবায় যদি আপনাদেরকে মনে কষ্ট দিয়ে থাকি তাহলে আজকে এই জনসভায় বলবেন, আমি ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকে আমি আজকে এখান থেকে পদত্যাগ করবো। যদি কোনো মানুষ দাঁড়িয়ে বলতে পারে আমার কাছ থেকে 5,000 টাকা নিয়েছেন, আমার কাছ থেকে টাকা জমা রেখেছেন, আমার সালিশি করেন নাই।